নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক এই দুটি ক্ষেত্রে যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ একটি পথ হল বিমান যাতায়াত। ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কয়েকটি ছোট বড় বিমানবন্দর, কিন্তু যাত্রী আসা যাওয়া এবং তার সাথে পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিমানবন্দরের মধ্যে মুম্বাই ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা এবং তার সাথে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লি, রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর হায়দ্রাবাদ এবং কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বেঙ্গালুরু, আর তার সাথে চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এছাড়া কোচি, ত্রিভেন্দ্রম, লখনৌ, গোয়া এই সমস্ত বিমানবন্দর বেশ গুরুত্বপূর্ণ। একসময় শীর্ষে থাকা কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর একটি সময়ের পরে যথেষ্ট পিছোতে শুরু করেছিল। যেই সময় কলকাতা বিমানবন্দর বেশ ধীমে তালে চলতে শুরু করেছিল, সেই সময় হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরুর মতন বড় বড় বিমানবন্দর তাদের নিজেদের জায়গা তৈরি করে নিয়েছে। কিন্তু তাও সময় থমকে থাকে না, সময় এগোতে থাকে এবং তার সাথে পিছিয়ে থাকা বিমানবন্দর কলকাতা আরও একবার এগিয়ে আসছে। যাত্রী আনা নেওয়ার ক্ষেত্রে কলকাতা বিমানবন্দরে ট্রাফিকের মাত্রা বাড়তে শুরু করেছে। অন্তর্দেশীয় বিমান যোগাযোগের ক্ষেত্রে কলকাতায় একটি গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের এই লম্বাটে ভৌগোলিক পরিস্থিতির জন্য উত্তরবঙ্গের লোকেদের যাতায়াত করতে বেশ অসুবিধা হয়। কাজেই উত্তরবঙ্গে আরও একটি বিমানবন্দর শিলিগুড়িতে বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দর নিজের জায়গা তৈরি করতে শুরু করেছে। যাত্রীর সংখ্যা বাড়ছে, কাজেই দিনের পর দিন বিমানের সংখ্যাও বাড়ছে। ব্যাংকক, ভুটান এবং নেপালের মতন বিমানবন্দরগুলির সঙ্গে শিলিগুড়ির বিমান যোগাযোগ শুরু হয়েছে, কিন্তু সেনা দ্বারা পরিচালিত এই বাগডোগরা বিমানবন্দর একটি নির্দিষ্ট সময়ের পর বিমান যোগাযোগ বন্ধ করে দেয়। কাজেই রাতের বেলা বাগডোগরা বিমানবন্দর থেকে কোনো বিমান পাওয়া যায় না। কিন্তু এই বিমানবন্দরেই দিনের বেলা চাপ সামাল দেওয়ার জন্য বিমানের সংখ্যা বাড়ানো হচ্ছে, আর বিমানের সংখ্যা বাড়তে গিয়ে তৈরি হচ্ছে ট্যাক্সি বে নিয়ে নতুন সমস্যা। বিমানের সংখ্যা বাড়লে দরকার ট্যাক্সি বের এবং তার সাথে দরকার পার্কিং বের। কাজেই এবার বাগডোগরা বিমানবন্দরেও নতুন কিছু হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল, সেখানেও আজ দুর্গাপুরে অন্ডাল বিমানবন্দর তৈরি হয়েছে, যা কাজী নজরুল ইসলাম বিমানবন্দর নামে পরিচিত। কাজেই এই ক্ষেত্রে পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল এই সমস্ত জায়গা থেকে মানুষদেরকে কলকাতা ছুটে আসতে হবে না বিমান ধরার জন্য। অন্ডাল বিমানবন্দরেও কিন্তু এই মুহূর্তে যাত্রীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, আর তার সাথে বিমানের সংখ্যাও বাড়ছে। এই অন্ডাল বিমানবন্দরের পাশেই তৈরি হচ্ছে বেঙ্গল এয়ারট্রোপলিস প্রজেক্ট। এই মুহূর্তে অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লি, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের জন্য দিনে বেশ কয়েকটি বিমান ওঠানামা করে। এই অন্ডাল বিমানবন্দরকে কেন্দ্র করে পার্শ্ববর্তী অঞ্চলে তৈরি হচ্ছে রেসিডেন্সিয়াল প্লটস এবং তার সাথে স্কুল, কলেজেস এবং হসপিটাল। এছাড়া এই বিমানবন্দরটি তৈরি করার আগে পার্শ্ববর্তী অঞ্চলে বেশ কয়েকটি ভারী ইন্ডাস্ট্রি থাকায় এটা অনুমান করা হয়েছিল যে এই বিমানবন্দরে বেশ ভারী ট্র্যাফিক হবে। কিন্তু পার্শ্ববর্তী অঞ্চলে রেসিডেন্সিয়াল প্লটস না থাকলে আর যাতায়াতের জন্য ভালো রাস্তা না থাকলে বিমানবন্দরটি কার্যত অকেজো হয়ে পড়তে পারে। এলাকা যে খুব জনবহুল হয়েছে তা না হলেও এই বিমানবন্দরে যাত্রীর চাপ ক্রমশ বাড়ছে। যেমন অনুমান করা হয়েছিল সেই রকমই এখন ফ্লাইটের সংখ্যাও বাড়ছে এবং পশ্চিমাঞ্চলের প্রচুর মানুষ এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করছে। শুধু পশ্চিমাঞ্চলই নয়, পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী বেশ কয়েকটি রাজ্যের মানুষও এই বিমানবন্দর ব্যবহার করে। কাজেই কলকাতার উপর থেকে প্রেশার কমছে আর এই অঞ্চলের মানুষরা একটু উপকৃত হচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে অবশ্য কলকাতার বিকল্প বিমানবন্দর হিসেবে এই বিমানবন্দরটিকে ডেভেলপ করতে বলেছে, রানওয়েকে আরও বড় করতে বলেছে, আরও পার্কিং বে, ট্যাক্সি বে এই সমস্ত বাড়াতে বলেছে। কিন্তু এয়ারপোর্ট অথরিটির চোখে এই বিমানবন্দর কোনোভাবেই একটি অপশন নয়। তার কারণ কলকাতা থেকে এই বিমানবন্দরের দূরত্ব। এছাড়া এক বিমানবন্দর থেকে আরেক বিমানবন্দরে যাত্রী নিয়ে যাওয়া কার্যত অসম্ভব, কারণ এই ক্ষেত্রে কোনো ফাস্ট ট্রান্সপোর্টের ব্যবস্থা নেই। এছাড়া হাইওয়েতে যানজট ইত্যাদি তো রয়েইছে। শিলিগুড়ি বিমানবন্দরে যেহেতু চাপ বাড়ছে, এবার সেই বিমানবন্দর এক্সপ্যানশন করার জন্য তৈরি হচ্ছে নতুন টার্মিনাল বিল্ডিং, যা আপনারা ফুটেজে দেখতেই পাচ্ছেন। এই স্যাটেলাইট ভিউ থেকে দেখা যাচ্ছে এই বিমানবন্দরে তৈরি হচ্ছে একটি ট্যাক্সি বে এবং তার সাথে রয়েছে বেশ কিছু পার্কিং বে, আর তৈরি হচ্ছে নতুন টার্মিনাল বিল্ডিং। বিভিন্ন তথ্য এবং ইনফরমেশন থেকে জানতে পারা যাচ্ছে যে এই টার্মিনাল বিল্ডিংয়ের কাজ শেষ হয়ে যাবে 2024 মধ্যে এবং খুলে যাবে যাত্রী সাধারণের জন্য। কিন্তু সেক্ষেত্রেও রাত্রিকালীন বিমান পাওয়া যাবে কিনা
এখনও একটি বড় প্রশ্ন। এদিকে কলকাতা বিমানবন্দর, যা এয়ারপোর্ট অথরিটির আওতায় আজও রয়েছে এবং তার ডেভেলপমেন্ট এবং তার দেখভালের দায়িত্ব বিমানবন্দর কর্তৃপক্ষের। মেট্রো সিটিগুলির মধ্যে ব্যাঙ্গালোর, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ এবং দিল্লির মতন বিমানবন্দরগুলি নিত্যদিন আপডেটেড হচ্ছে এবং সময়ের সাথে পাল্লা দিয়ে আধুনিক হয়ে উঠছে। সে জায়গায় কলকাতা বিমানবন্দরের কাজ খুবই ধীর গতিতে চলছে। বাজেট অ্যালট হলেও মাঝে মাঝে এই কাজ থমকে যাচ্ছে। কলকাতা বিমানবন্দরের পাশেই এবার তৈরি হচ্ছে এয়ারপোর্ট মেট্রো স্টেশন, এবং সেটি কবে খুলবে তা যদিও এখনও প্রশ্নের মুখে, কিন্তু বিমানবন্দরের মধ্যেই তৈরি হচ্ছে একটি নতুন ওয়াচ টাওয়ার, যাতে করে বিমান ওঠানামা আরও ভালো করে লক্ষ্য করা যাবে। এছাড়া পরিকল্পনা রয়েছে পুরনো আন্তর্জাতিক টার্মিনালটি ডিমলিশ করে সেখানে তৈরি হবে নতুন একটি টার্মিনাল, এবং কলকাতা বিমানবন্দরে বাড়বে গেটের সংখ্যা। যদিও এই মুহূর্তে কাজে গতি বলতে তৈরি হচ্ছে নতুন ট্যাক্সিওয়ে এবং রিপেয়ার করা হচ্ছে রানওয়েকে, তৈরি হচ্ছে নতুন হ্যাঙ্গার এবং জায়গাগুলিকে সাজিয়ে তোলা হচ্ছে। দুটি রানওয়েকেই প্যারালালভাবে কার্যকরী করার জন্য তৈরি করা হচ্ছে নতুন ট্যাক্সি এবং পার্কিং বে। যদিও কলকাতা বিমানবন্দর নিয়ে কন্ট্রোভার্সির শেষ নেই এবং রাজ্য কেন্দ্রের সংঘাতেরও কোনো শেষ নেই, শহরের অভ্যন্তরে এবং বিমানবন্দর থেকে 40 কিলোমিটার দূরত্বের মধ্যেই জায়গা চাওয়া হয়েছে নতুন বিমানবন্দরের জন্য। জনবহুল শহরের মধ্যে সেই জায়গা বার করা কার্যত অসম্ভব, কাজেই রাজ্য সরকারের তরফ থেকে এই দাবি খারিজ করা হয়েছে। যদিও নতুন বিমানবন্দর তৈরি করার জন্য দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনায় বেশ কিছু জায়গাও খোঁজা হচ্ছিল, কিন্তু সবই আজ প্রতীক্ষার খাতায় লিপিবদ্ধ। যদিও জায়গা পাওয়া যায়, তাহলে কি কাজ দ্রুত হবে? কারণ যেই কাজের জন্য জায়গা রয়েছে এবং যেই কাজ দ্রুত হয়ে যাওয়ার কথা, সেই কাজই তো হতে এত সময় লাগছে। বিমানবন্দর যদি অত্যাধুনিক মাত্রার হয়, তাহলে সেক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্র উভয়েরই বেনিফিট হবে। কার্গো ওঠানামা করতে পারবে এবং তার সাথে কলকাতাকে বানানো যাবে একটি হাব হিসেবে। আমরা সাধারণ মানুষ দাবি করতে পারি, প্রার্থনা করতে পারি, শুনবে কে? পরিকল্পনা কুর্নিশ জানানোর মতন রয়েছে, কিন্তু কার্যকর হবে কতদিনে? বুক ভরা প্রশ্ন আর আকাঙ্ক্ষা বুকে চেপে আজকের এপিসোড এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত আপনি কমেন্টে লিখে জানাবেন। যদি আপনার কিছু জানা থাকে তাহলে সেক্ষেত্রেও আপনি লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না, তার সাথে অল বাটনটাও প্রেস করবেন যাতে ভিডিও আপলোড হলেই আপনার কাছে খবর যায়। বলো কি জানতে চাও?